গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাকি টুগেদার ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। মাহের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে আর খুব এনজয় করে কাটাবো আজকে সারা দিন। কি করি না করি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তুমি হাই তুললে কেন? তোমার কি আবার ঘুম পেয়েছে? আবার ঘুম পেয়েছে তো গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। তো আজকে সারাদিন কি করি না করি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন হচ্ছে সকালে রান্নাবান্নার একটা ব্যাপার আছে, তো এখন রান্নাবান্না করব আর বাইরে যাব, তোমাদের দেখাবো কি কি রান্নাবান্না করি। আর কালকে তো বৃষ্টি হয়েছিল, তো দিনটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে। তো বাইরে যাব সকালবেলায়, রান্নাবান্না করার আছে, তো কি রান্নাবান্না করি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন বাইরে গিয়ে দেখি কি রান্নাবান্না করা যায়, আর আমার মাই কি ভালো খায় সেটা তো মাইকে রান্না করে দিতেই হবে। তো চলো এবার বাইরে। আর আমি চলে এসেছি এখনো বাইরে, তো সকালবেলা কি রান্নাবান্না হবে তো সেটা তোমাদের একটু দেখাবো। আর এই দেখো এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি, আর এই ভেন্ডিগুলো হচ্ছে ভাজবো। তো মাই ভেন্ডি ভাজা খুবই ভালো খায়, তো পেঁয়াজ দিয়ে ভাজবো ভেন্ডিটাকে। আর হচ্ছে এই শাকের তরকারি করবো সকালবেলায়, হেলঞ্চা শাকের। তো কিছু চুনো মাছ এনেছি, তো চুনো মাছ দিয়ে শাকের তরকারি হবে আর হবে ভেন্ডি ভাজা। তো এইগুলো হবে আজকে সকালে রান্নাবান্না। তো এখন আমি কেটে এগুলো গোছ গাছ করে নিই, তারপর রান্নাবান্না আমি শুরু করবো। চলো কেটে নিই। হ্যাঁ, হয়ে গেছে কাটা। আর এই শাকটা এখন বাছতে হবে, পরিষ্কার করে রাখলাম, এখন শাকটা বেছে নিয়ে আগে কী করে বাছতে হয় দেখেছো? এই হেলঞ্চা শাকগুলো এইভাবে আমি পাতাগুলো আগে ঝরিয়ে নেব, তারপরে ছোটো ছোটো করে এরকম বাছব। আর চুনো মাছটা দিয়ে এই শাকটা রান্না করব, বেশ দারুণ হয় খেতে। তো একে একে আমি সব শাকগুলো এখন বেছে নেব। তো এদিকে দেখো আমার হেলঞ্চা শাক বাছা হয়ে গেছে, আমি কুটি নিয়েছি হেলঞ্চা শাকগুলো। আর এইদিকে হচ্ছে ভেন্ডি কেটেছি, দেখো এই ভেন্ডিগুলো ভাজবো পেঁয়াজ দিয়ে। তো সবগুলো আমার কাটা হয়ে গেছে, আর এখন আমি রান্না করবো। আর এখন আমরা সবাই চলে এসেছি রান্নাঘরে, তো খাওয়া দাওয়া করবো বলে সকালবেলায়। আর তোমাদের তো দেখিয়েছি কী কী রান্নাবান্না হবে সকালে, যে যখন আমি সবজিগুলো কুটেছিলাম তো তখন দেখিয়েছিলাম। তো রান্নার পরে আর একবার তোমাদের দেখাচ্ছি। এটা হলো ভেন্ডি ভাজা, পেঁয়াজ দিয়ে ভেজেছি এটা। আর এটা হচ্ছে চুনো মাছ দিয়ে হেলাঞ্চা শাক দিয়ে করেছি, আর কিছুটা চুনো মাছ আমার জন্য ভেজে রেখেছি আমি খাবো বলে। তো মাহি তো এমনিতেই চুনো মাছ খায় না, তো ভাজা দেখে বাড়িতে ও আর লোভ সামলাতে পারছে না, বলছে মা চুনো মাছ ভাজা আমি কোনোদিনও খাইনি। তো আজকে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। তো চলো এই হলো আজকে রান্নাবান্না, তো এগুলো দিয়েই খাবো। মাহিকে এখন ভাত মেখে দেবো, তিতলিকে ভাত দেবো, তো এখন খাওয়া দাওয়া শুরু করি। তো সবাইকে এখন আমি ভাত দিয়ে দিয়েছি, এখন খেতে দেবো। আর এই দেখো মাহির স্পেশাল খাবার এটা, ভেন্ডি ভাজা খুব ভালো খায়, তো আগে ওকে ভেন্ডি ভাজা দিয়ে মেখে দেবো। তুমি তোমাকে দেবো ভেন্ডি ভাজা নিয়ে নাও এখান থেকে, এটা থেকে খাবে তুমি। তো চলো এটা থেকেও তুমি খাও। সবাই তো খাবে, আমি কি একা খাবো? হ্যাঁ তুমি খাও। না তুমি খাবে, দিদি খাবে। ঠিক আছে সবাই খাবো, তোমার যে কটা খেতে ইচ্ছা করো তুমি সে কটা খাও, ঠিক আছে? তো এখন মেখে দিলাম, এবার খাইয়ে দিতে হবে। খাইয়ে দেবো? না খাবো, খাবো। তুমি তো এখন বড় হয়ে গেছো, একা খাই খেতে পারো। মা মাহিকে খাইয়ে দিতে চাইলে ও খেতে চায় না, ওকে মেখে দেবো আর পাশে বসে থাকবো, তারপর ও খাবে। কারণ ওকে এখন খাইয়ে দিলেও খেতে চায় না, বলে কি আমি বড় হয়ে গেছি। বড় হয়ে গেছে দেখো তো, দেখো তো কতটা বড় হয়ে গেছে। আর ভাত খাইয়ে দিলে খায় না, মেখে দিয়ে পাশে বসে থাকতে হবে, তারপরও খাবে। আমি তো চেক করে দেখবো নাকি কেমন হয়েছে। ভালো হয়েছে, তোমার একটু লবণ লাগলো বলো, কিন্তু ওইখানে লবণটা আছে একটু দেখো। দারুন টেস্টি, খেয়ে নাও। আর দেখো এখন আমরা সকালবেলা খাওয়া দাওয়ার পরে সবাই মিলে রেডি হয়ে গেছি একটু বাজারে বেরোবো বলে। তো বাজারে কিছু কেনাকাটা করার আছে, তো সেই জন্য যাচ্ছি।
আর দিদির ছবি আঁকার ক্লাসে একটা ড্রেস বানাতে হবে তো ছবি আঁকার ক্লাসে এখন ইউনিফর্ম করে দিয়েছে তো তার জন্য যাচ্ছি একটু পিস কিনতে হবে দিদির জন্য আর টুকটাক একটু কেনাকাটা আছে তো সেগুলো করব এখন দেখো আমরা পৌঁছেও গেছি তো এখানে পিস দেবো তো দিদির জন্য নেব এই কালারটা দিয়েছি দোকানে সব থেকে বেশি স্টক তো জোর কাছে খায় এদিকে সবাই দোকান আছে বন্ধ করে চলে একসাথে কেটে দেবো বহরে কত আছে তো বহরে এক ডজন দেশে নাই লাভি তার বল ফোন করলে বিপদের সময় আমি তাকে হেল্প করলাম আর আমাদের এখন কেনাকাটা হয়ে গেছে আর আমরা এখন বাড়িতে চলে আসবো অনেকটাই বেলা হয়ে গেছে তো বাড়িতে গিয়ে মাহিকে আবার ঘুম পাড়ানোর আছে ওর খিদেও পেয়ে গেছে আর আমি গিয়েছিলাম বাজারে তো তোমাদের তো দেখিয়েছি কোথায় গিয়েছিলাম আমি গিয়েছিলাম তেহট্টতে তো কিছু কেনাকাটা ছিল তো সেই কেনাকাটা করতে গেছিলাম আর হচ্ছে তিতলির জন্য একটা শীত কাপড় নিয়ে এসেছি এই দেখো এটা হচ্ছে ওর ছবি আঁকার ক্লাসের ড্রেস এটা তো ছবি আঁকার ক্লাসে ইউনিফর্ম করে দিয়েছে আর আমি একদম বেঁচে গেছি জানো তো তা না হলে প্রতি রবিবার হলেই বলে মা আমি কী পরে যাব কী পরে যাব আমার মাথাটা একদম খারাপ হয়ে যায় আর তার জন্য এখন যখন ইউনিফর্ম করে দিয়েছে তো তাড়াহুড়ো করে আমি আগে পিস নিয়ে এসেছি যে আগে ওর ইউনিফর্মটা আমার বানাতে হবে তাহলে সেই চাপটা আমার থাকবেই না যে ও কী পরে যাবে এমনিতেই জানো তো নাচের ক্লাসগুলো ছবি আঁকার ক্লাসগুলো ইউনিফর্ম করে দিলে বেশ ভালোই হয় তো ও জানে যে সেটা পরেই আমাকে যেতে হবে আর যেহেতু ওরও বাচ্চারা একটা ড্রেস পরে প্রতিদিন যেতে চায় না আর ইউনিফর্ম হলে তো কোনো ব্যাপারই নেই ও জানে যে ওটা পরেই ওকে যেতে হবে আর ও যাবেও তো তার জন্য এটা কিনে নিয়ে এসেছি ওর ছবি আঁকার ক্লাসে ইউনিফর্ম হবে এটা দিয়ে তো ভালো লাগছে না দেখো কালারটা বেশ সুন্দর হয়েছে আর এর সঙ্গে হচ্ছে যাবে সে কালো লেগিংস তো সেটা পরেও যাবে আর কিনে নিয়ে আসলাম দুপুরে বাড়ি আসার পরে এতটাই কষ্ট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি এসে মাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ও এখন উঠে গেছে আর উঠে গিয়ে একটু কার্টুন দেখছে মোবাইলে একটু কার্টুন দেখছে তার জন্য ওকে আর আমি এখন কিছু বলছি না আর এটাকে আমি বানাতে দেবো আর বানানোর পরে কেমন হলো ড্রেসটা তো তোমরা আমাকে বলো কেমন হয়েছে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটাকে আর বড় করবো না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে